এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার এই পৃথিবীতে যত কবর রয়েছে মাজার রয়েছে যে কোনো কবর হোক না কেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে আব্দুল কাদের জিরানি বড় পীর যেটি বলে থাকি খাজা ময়নুদ্দিন চিস্তি শাহজালাল শাহপরান এছাড়া আরও যে অলিগুলিতে অসংখ্য কবর স্থান রয়েছে মাজার রয়েছে এই সমস্ত কবর কি ইবাদত বন্দুকের স্থান রুক করা কোনো কিছু চাওয়ার স্থান নাকি এই কবর সমূহ জিয়ারত করা ইসলামের প্রথমে নিষেধ ছিল যাওয়া নিষেধ ছিল জাহলেতের যুগে যখন কবরের প্রতি ভক্তি এত ছিল যে কবরবাসীর কাছে সব কিছু চাইতো তার দাবি দেবা পূর্ণ হবে এটি মনে করত অরসুল সাল্লাহ সাল্লাম নবতের পর কবরের কাছে যাওয়া নিষেধ করে দিলেন মানুষের অন্তরে তাওহীদ একাত্মবাদের বিশ্বাস কঠিনভাবে শক্তভাবে স্থাপন করার জন্য যখন ইবাদত একমাত্র আল্লাহর জন্য মানুষ বুঝতে পারল তখন অনুমতি দিলেন তাই জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতাল কুবুর ফাযুরুহা ফাইননহা তুযাক্কিরুকুমুল আখিরা জরাসলাম ارشاد করেছেন আমি তোমাদেরকে কবর জিয়াত থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত যাবে না এখন তোমরা কবর জেয়াদ করতে পারো কারণ কবর জিয়াত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে অন্ন বর্ণায় রয়েছে অন্ত নরম হবে চক্ষু কান্না করবে যে কবরবাসী এখানে শুয়ে আছে আমারও তো একদিন এইখানে স্থান আমার শুইতে হবে আক্ষেপের বিষয় এখন কবরবাসীর কাছে যায় নিজে অন্তর নরম করা আখেরাতের কথা স্মরণের জন্য নয় কবরবাসীর কাছে যায় চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাজ এটা মুসলিমদের কাজ হতে পারে না কোন মুসলিম যদি এটি করে সে মুশ্রেক সে ইহুদি খ্রিস্টান তার ঠিকানা চিরস্থায়ী মা ইসারা হাদিস বর্ণা করেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন ওহি আসত তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন তার চেহারা কাপড় দিয়ে ডেকে দেওয়া হতো ওহি যখন শেষ হল রসাল্লামে জ্ঞান ফিরলেন তখন তিনি বললেন

এত্তাহিদুল না কুবর আম্বিয়াহি মাসাজিদা আলা ফালা তাত্তাহিদুল কুবরা মাসাজিদা ইন্নি আনহা কুমাদা আলী জেনে রাখো তোমাদের পূর্বে যারা আছিল ইহুদি খ্রিষ্টান তারা নবীদের কবরগুলিকে মসজিদ সিজদা এবং ইবাদতের বন্দগিরির স্থান বানিয়ে নিয়েছিল সাবধান হও এটি কখনো করবে না তারা লানত এ এদিকে তোমাদেরকে নিষেধ করতেছি। ইমা আহমদ রাহিম আল্লাহাদীস বর্ণনা করেন রসূসাল্লাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল তারা যাদের উপর কিয়ামত হবে আর সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীতে মানুষ হলো আল্লাহ সারা অন্য কারোর জন্য সিদ্ধা করে কবরকে ইবাদতের বন্দুগিরি স্থান করে নেয় তাই তবা করে সত্যিকারতে মুসলিম হন আর তা না হলে একশো পার্সেন্ট আপনার ঠিকানা জাহান্নাম